হ্যালো ভিয়ার্স আমি নাজমুল সাইদ নয়ন আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় এর জন্য আমরা অটো ইনস্টলার সবটা সহযোগিতা নেব চলুন আমরা মূল ভিডিও টিউটোরিয়ালে চলে যাই প্রথমে আপনার ওয়েব হোস্টিংয়ে সি প্যানেল লগ করতে হবে এই জন্য অ্যাড্রেস বারে ডোমিন নেমটি লেখার পর স্লাইস দিয়ে সি প্যানেল লিখবেন এরপর এন্টার করবেন এন্টার করার পর আপনার হোস্টিংয়ের ইজোন এম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে হোস্টিংয়ের লগ ইন করার পর নিচের দিকে স্ক্রল করলেই সপ্তাহুল থেকে ওয়ার্ডপ্রেস প্রথমে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন এরপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ইনস্টল না বাটনে ক্লিক করব এরপর চুজ প্রোটোকল সিলেক্ট করবেন যদি আপনার ওয়েব হোস্টিংয়ে এস এস এল সার্টিফিকেট ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এইচটিপি স্ল্যাশ ডাব্লুডাব্লু ডট ইউজ করবেন আর যদি আপনার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এস ডাব্লুডাব্লু ডট সিলেক্ট করবেন হোস আপনাকে দিচ্ছে লাইফ টাইমের জন্য এসএসএল সার্টিফিকেট মানে আপনি যতদিন পর্যন্ত হোস সেবা ডট কম থেকে ডোমিন হোস্টিং এর সার্ভিস ইউজ করবেন ততদিন পর্যন্ত আপনি ফ্রি এস এস এল সার্টিফিকেট ফ্রিতে পাবেন এরপর আসবো ডোমেনে এখান থেকে ডোমেন নেমটি সিলেক্ট করে নেবেন আপনি কোন ডোমেনের আন্ডারে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন এরপর আসবে ইনডিরেক্টরি আপনি কোন ফোল্ডারে অথবা কোন সাব ফোল্ডারে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন তা এখান থেকে দেখিয়ে দিতে হবে যদি আপনার রুট ফোল্ডারে বা পাবলিক ইস্তেমালে যদি আপনি ওয়ার্ড প্রেস ইনস্টল করতে চান সেক্ষেত্রে এখানে কোনো কিছু না দিলেও চলবে অথবা আপনি যদি কোনো সাব ফোল্ডার বা কোনো ডিরেক্টরিতে আপনি যদি ওয়ার্ড প্রেস ইনস্টল করতে চান সেক্ষেত্রে এখানে ডিরেক্টরি নামটা লিখে দেবেন আমি কোনো সাপ ফোল্ডার বা ডিরেক্টরি ভিতরে ইনস্টল করব না তাই এখানে এই ফর্মটা খালি রাখব এরপর আসবো সাইট নেম আপনার ওয়েবসাইটের টাইটেল নেমটা কি হবে তা এখান থেকে দিতে হবে আমি একটা টাইটেল নেম দিচ্ছি এরপর এখানে আপনার ওয়েবসাইটে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন এরপর ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটি এখান থেকে ফিল আপ করতে হবে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা যেন সবসময় সিকিউর হয় সেক্ষেত্রে এমন একটি নাম বা এমন একটি ইউজার আপনি এখানে ব্যবহার করবেন যেটা কেউ ভাবতে পারবে না একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন নামটা যাতে অবশ্যই সিকিউর হয় এবং এটা যাতে সবসময় আপনার মনে থাকে তা আমি এখানে একটা নাম ইউজ করবো এরপর আসবো পাসওয়ার্ডে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন ইজোনেমের পাশাপাশি পাসওয়ার্ডটি অবশ্যই সিকিউর হওয়া প্রয়োজন সেক্ষেত্রে সাইড থেকে জেন্ডার এ র্যান্ডম পাসওয়ার্ডে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন একটি স্ট্রং একটি সিকিউর পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন এই পাসওয়ার্ডটি অবশ্যই নোট করে রাখবেন যাতে আপনার পরবর্তীতে পাসওয়ার্ডটি আপনার মনে থাকে বা আপনার পাসওয়ার্ডটি যদি আপনি হারিয়েও ফেলেন আপনার নোট করে জায়গা থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন এরপর আসবো অ্যাডমিন ইমেল আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ইমেল কি হবে তা এখান থেকে দিয়ে দিতে হবে আমি একটা ইমেল এখান থেকে দিয়ে দিচ্ছি এরপর আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ল্যাঙ্গুয়েজ বা ভাষা কী হবে তা এখান থেকে দিয়ে নেবেন নিচের দিকে স্ক্রল করে একটি থিম সিলেক্ট করবেন এরপর আপনার যদি হোয়াটপ্রেসের ইনস্টলেশনের যে ইনফরমেশন আছে এটা যদি আপনার ইমেইলে আপনি পেতে চান সেক্ষেত্রে এখানে আপনার ইমেলটি প্রবেশ করুন এরপর ইনস্টল বাটনে ক্লিক করুন ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ইনস্টলটি সম্পূর্ণ হবে আমি দেখতে পাচ্ছি আমার ইনস্টলের সব কিছু ঠিক আছে তাই আমার আমার ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে এরপর আপনি আপনার ডোমেন নামটি লেখার পর এন্টার করলে আপনি আপনার ওয়েবসাইটটি দেখতে পারবেন আমি সি প্যানেল সফটওয়্যার গ্লোসের মাধ্যমে যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করলাম তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপর কীভাবে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য প্রথমে আপনার ডোমিন নেমটি লিখবেন এরপর ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন এটা লেখার পর এন্টার করবেন এন্টার করার পর এখানে ইজার নেম অথবা ইমেল প্রবেশ করতে হবে আমি এখানে ইজোর প্রবেশ করব এরপর এখানে পাসওয়ার্ড এরপর লগ ইনে ক্লিক করবেন হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি এরপর আমি আপনাদেরকে ওয়াটপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে কিছু ধারণা দিব আপনারা যদি আপনার ওয়েবসাইটের থিম যদি আপলোড করতে চান বা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে অ্যাপারেন্স থেকে থিমে চলে যাবেন এখানে গেলে আপনি দেখতে পারবেন বর্তমানে আপনি যে থিমটা ইউজ করছেন বর্তমানে আপনার যে থিমটি অ্যাক্টিভ আছে এটা আপনি দেখতে পারবেন চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন এরপর চলে যাব প্লাগিনে আপনি যদি কোনো প্লাগ ইন ইনস্টল করতে চান বা আপলোড করতে চান সেই ক্ষেত্রে প্লাগইনে যাবেন এখান থেকে প্লাগিনে চলে যাবেন আপনি যদি নতুন কোনো প্লাগ ইন ইনস্টল করতে চান সেক্ষেত্রে এইখানে ক্লিক করে আপনি চাইলে নতুন প্লাগ আপলোড বা ইনস্টল করতে পারবেন অথবা এইখান থেকে ইনস্টল করতে পারবেন আমি অ্যাড নিউ প্লাগিনে চলে গেলাম এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন এইখানে অলরেডি কিছু প্লাগ ইন দেওয়া আছে যদি আপনার কোনো প্লাগ প্রয়োজন হয় চাইলে আপনি এখানে সার্চ করে এই পেয়ে যেতে পারেন অথবা আপনি প্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিছু প্লাগিন পাবেন এবং অনেক ওপেন সোর্স থেকে আপনি প্লাগ ইন পেয়ে থাকবেন এরপর পুনরায় আবার ড্যাশবোর্ডে চলে আসলাম আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো পোস্ট করতে চান বা ক্যাটাগরি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে প্রথমে ক্যাটাগরি তৈরি করে নেবেন আমি একটা ক্যাটাগরি তৈরি করে দেখাবো ক্যাটাগরির নামটা আমরা দেব এরপর চলে যাব অ্যাড নিউ ক্যাটাগরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেছে এরপর এই ক্যাটাগরিতে আমি একটি পোস্ট করে দেখাব এই জন্য অ্যাডমির পোস্টে ক্লিক করব এরপর এখান থেকে পোস্টের টাইটেলটা কি হবে তা আমি এখানে দেখাবো এরপর চলে যাব পোস্টের প্যারাগ্রাফে এইখানে আপনার যে সম্পর্কে আপনি পোস্ট করতে চান তা এখানে বিস্তারিত সম্পূর্ণ লিখবেন এবং মনে রাখবেন এটা হলো আপনার পোস্টের টাইটেল এবং এটা হল আপনার পোস্টের প্যারাগ্রাফ আমি এখানে একটি ডেমো পোস্ট করে দেখাবো আপনাদেরকে এরপর ডান সাইডে চলে আসবো এখান থেকে এই পোস্টটি আমি কোন ক্যাটাগরিতে করতে চাচ্ছি তা এখান থেকে সিলেক্ট করব কিছুক্ষণ আগে আমি যে ক্যাটাগরিটি তৈরি করছি আপনারা এখানে এই ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন আমি এই ক্যাটাগরিতেই এই পোস্টটি করব তাই এখানে এই ক্যাটাগরিটি সিলেক্ট করলাম এরপর সরাসরি পাবলিশে ক্লিক করব আমার পোস্টটি পাবলিশ হয়ে গেছে আমি চাইলে এখান থেকে আমার পোস্টটি দেখে নিতে পারব হ্যালো ভিয়ার্স আমি যে পোস্টটি করেছি তা এইখান থেকে আমি দেখতে পাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা এখন থেকে রেগুলার ভিডিও টিউটোরিয়াল আপলোড করব যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল দেখতে চান আমরা চেষ্টা করব আপনার ওই বিষয়ের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে আপনার যদি ডোমিন হোস্টিং রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে বা আপনার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতি সপ্তাহে অন্তত আমরা একটি করে ডোমিনোস্টিং রিলেটেড ভিডিও টিউটোরিয়াল আপলোড করব